বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন এগুলো হচ্ছে রাবার ব্যান্ড বিভিন্নভাবে আমাদের বাসায় এই রাবার ব্যান্ডগুলো আসে সবাই কিন্তু এই ব্যান্ডগুলো ফেলে দেন মনে করেন এগুলো আর কাজে আসবে না বিশ্বাস করুন এই ফেলে দেয়া ব্যান্ড দিয়ে আপনি এত এত সংসারে গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন যেটা আপনার অনেক ধরনের সমস্যার সমাধান দেবে আজ থেকে একটি রাবার ব্যান্ডও কিন্তু ফেলবেন না যখনই পাবেন গুছিয়ে রাখবেন যত্ন সহকারে আজকে আমি আটটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যে টিপসগুলো ফলো করলে আপনার অনেক অনেক জটিল কাজ খুব সহজেই কিন্তু সমাধান হয়ে যাবে আর তার জন্য এই ব্যান্ডগুলো আপনারা কিন্তু আর ফেলবেন না এই রাবারগুলো বাজার থেকে কিনে এনে রেখে দেওয়ার প্রয়োজন নেই যখনই আপনার বাসায় বিভিন্নভাবে এই রাবারগুলো আসবে তখনই কিন্তু এই রাবারগুলো ফেলে না দিয়ে যত্ন সহকারে রেখে দেবেন তাহলে কিন্তু হবে তো চলুন আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি টিপস নাম্বার ওয়ান যখনই আমরা বাটিতে কোনো ধরনের লিকুইড খাবার নিই বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বা বয়স্ক মানুষের ক্ষেত্রে তখন কিন্তু আমরা যখন একটা চামচ দিই প্রায় সময় এইভাবে চামচটা বাটির ভেতরে ঢুকে যায় তো এই ধরনের সমস্যার মুখোমুখি কিন্তু আমরা সবাই হই আর এটার সমাধান দিতেই কিন্তু একটা রাবার ব্যান্ড যদি আপনার হাতের কাছে থাকে তাহলে কিন্তু এর সমাধানটা পেয়ে যাবেন তো এইভাবে জাস্ট একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে নেবেন খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট সমাধান এই রাবার ব্যান্ড থাকা অবস্থায় চামচটা কিন্তু বাটির ভেতরে আর যাবে না খুব সহজেই কিন্তু এর সমাধানটা আপনারা করে নিতে পারেন কেমন লেগেছে আমার প্রথম টিপসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি পরবর্তী টিপসটাতে চলে যাচ্ছি টিপস নাম্বার টু পেন্সিল দিয়ে যখন আমরা কোনো কিছু লিখি অনেক সময় দেখা যায় ভুল হয়ে যায় অথবা কোনো কারণে এই লেখাটা আমাদেরকে মুছে ফেলতে হয় আর তখনই কিন্তু ইরেজারের প্রয়োজন হয় যদি ইরেজার আপনার হাতের কাছে না থাকে সেক্ষেত্রে যদি একটা রাবার ব্যান্ড আপনার কাছে থাকে রাবার ব্যান্ড খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এইভাবে লেখাটাকে উঠিয়ে নিতে পারে খুবই অল্প সময়ে একদম ইরেজারের থেকেও কিন্তু খুব দ্রুত কাজ করে এই রাবার দেখুন খুব সহজেই কিন্তু লেখাটা মোচা হয়ে গেছে বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য কিন্তু এই টিপসটি খুব ভালো কাজ করবে আপনারা চাইলে কিন্তু একটা রাবার এইভাবে পেন্সিলের মাথাতে পেঁচিয়ে রেখে দিতে পারেন যে কোনো সময় প্রয়োজন হলে কাজে লাগাতে পারেন টিপস নাম্বার থ্রি চপিং বোর্ডে আমরা যখন কোনো কিছু কাটতে যাই প্রায় সময় কিন্তু এটা স্লিপ করে বলতে চপিং বোর্ডটা নড়াচড়া করে আর তাই যদি আপনার হাতের কাছে দুটি রাবার ব্যান্ড থাকে সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে লাগিয়ে নিন লাগিয়ে নিয়ে যত শক্ত কাজই করুন না কেন এই চপিং বোর্ড কিন্তু আর স্লিপ করবে না বা নড়াচড়া করবে না একদম স্টিল হয়ে বসে থাকবে তো এখন আমি পরবর্তী টিপস নাম্বার ফোরে চলে যাচ্ছি এগুলো দিয়ে সাধারণত আমরা রান্নার কাজে ব্যবহার করি বিশেষ করে কোনো কিছু উল্টানোর কাজে বা গরম তেলে এটা আমরা ব্যবহার করি যখনই আপনার হাতের কাছে এটা থাকবে না খুব সহজেই কিন্তু রাবার ব্যান্ডের সাহায্যে এটার কাজটা আপনারা করে নিতে পারেন একটা রাবার ব্যান্ড নেবেন এবং এইভাবে দুটি কাটা চামচকে রেখে জাস্ট পেঁচিয়ে নেবেন আর পেঁচিয়ে নিয়ে কিন্তু এই ধরনের একটা চিমটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এইভাবে তৈরি করে কিন্তু আপনারা যে কোনো জিনিস উল্টাতে পারেন কারণ এটা অনেক শক্ত আর মজবুত হয় এর থেকে যদি বড়ো সাইজ করতে চান সেক্ষেত্রে বড় সাইজের দুটি কাঁটা চামচ নেবেন এবং এইভাবে এটা তৈরি করে নেবেন আর খুবই শক্ত হবে আর কাজটাও কিন্তু পারফেক্টভাবে আপনি করতে পারবেন তো কেমন লেগেছে আমার এই টিপসটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে নেবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে যাতে করে আপনার পাশাপাশি অন্যরাও আমার এই ভিডিওটি দেখে উপকৃত হন তো এখন আমি রাবার ব্যান্ড দিয়ে আরও একটি টিপস শেয়ার করবো টিপস নাম্বার ফাইভ চশমা যারা পরেন রেগুলার পরার ক্ষেত্রে দেখবেন কিছুদিন পরই চশমাটা লুজ হয়ে যায় সে লুজ হয়ে যাওয়া চশমাটাকে টাইট করার জন্য দুটি রাবার ব্যান্ডই কিন্তু যথেষ্ট এইভাবে রাবার ব্যান্ড নিয়ে পেঁচিয়ে নেবেন দুইটা সাইড যখন পেঁচিয়ে নেবেন তারপর এই চশমাটা পরবেন দেখবেন রাবার ব্যান্ড কিন্তু টাইট হয়ে যাবে আর চোখ থেকে কুলে যাবে না বিশেষ করে বয়স্ক মানুষ বা ছোটো বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু চশমাটা যখন একটু লুজ হয়ে যায় তারা একদমই পড়তে পারে না সেক্ষেত্রে আপনারা কিন্তু দুটি রাবার ব্যান্ড এইভাবে পেঁচিয়ে দেবেন দেখবেন খুবই রিল্যাক্সে এটা পড়তে পারবেন এবং শক্ত হয়ে কিন্তু লেগেও থাকবে তাছাড়া কোনো ধরনের ব্যথাও কিন্তু হবে না যারা রেগুলার এসে আমার ভিডিওগুলো দেখে যান এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটাকে প্রেস করে নেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে আমার ভিডিওগুলো পৌঁছে যাবে আর আমি কিন্তু সব ধরনের ঘরোয়া টিপস অ্যান্ড ট্রিক্সগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমি পরবর্তী টিপস নাম্বার সিক্সে চলে গেলাম এটা হচ্ছে একটা ইয়ারফোন ইয়ারফোনই হোক বা মোবাইলের চার্জারই হোক বিভিন্ন সময় দেখবেন এই জায়গাটাতে অল্প করে ভেঙে গেছে বা একটু লিক হয়ে গেছে জিনিসটা খুব ভালো থাকবে কিন্তু এই অল্প সমস্যার কারণে এটা আমাদেরকে ফেলে দিতে হয় আর তাই কোনো ধরনের অ্যাক্সিডেন্ট যেন না হয় আপনারা চাইলে কিন্তু এটির সমাধান করতে পারেন আর এখানে আমি একটা স্ট্রো নিয়েছি স্ট্রো কিন্তু আমাদের বাসায় বিভিন্নভাবে আসে খাবারের মাধ্যমে তো আমরা এটা ফেলে না দিয়ে যদি যত্ন সহকারে রেখে দেই বিভিন্ন ধরনের কাজে কিন্তু আমরা লাগাতে পারি তো একটা টুকরো আমি এইভাবে কেটে লাগিয়ে নিলাম তারপর একটা রাবার ব্যান্ড এখানে ব্যবহার করতে হবে তো এইভাবে লাগিয়ে জাস্ট একটা রাবার ব্যান্ড আপনারা খুব ভালো করে পেঁচিয়ে নেবেন আজ থেকে আর কোনো ধরনের কেবল একটু লিক হলেই বা একটু ফেটে গেলেই কিন্তু ফেলে দিতে হবে না তো এই টিপসটি যদি ফলো করেন এবং মাথায় রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের সমস্যা হলেই এইভাবে এটা সমাধান করে নেবেন আর একদমই মজবুত আর নিরাপদ হবে এটা তো অল্প সময় ভেতরে কিন্তু এটা করেও নিতে পারেন কেমন লেগেছে এই টিপসটি আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের বাসায় খুঁজলে কিন্তু অনেক অনেক কেবল পাওয়া যায় এইভাবে একটু ফেটে যাওয়া বা লিক করা তো এগুলো আমরা মেরামত করে কিন্তু কাজে লাগাতে পারি অনেক দিন লাস্টিং করবে আর এগুলো কিন্তু ভালো থাকে জাস্ট একটু সমস্যার কারণে আমাদেরকে ফেলে দিতে হয় তো এখন আমি পরবর্তী টিপস নাম্বার সেভেনে চলে গেলাম রিমোট তো প্রত্যেকটা বাসায় থাকে তো এই রিমোট কিন্তু প্রায় সময় হাত থেকে পড়ে যায় ছোটো বাচ্চাদের বাসায় কিন্তু প্রচুর পরিমাণে রিমোট নষ্ট হয়ে যায় হাত থেকে পড়ে তো হাত থেকে পড়বে এটাই কিন্তু স্বাভাবিক ভেঙে যাওয়া রোধ করতে চাইলে অবশ্যই আপনারা এখানে রাবার ব্যান্ড ব্যবহার করবেন দুটি রাবার ব্যান্ড দুই দিকে ভালো করে পেঁচিয়ে নেবেন এতে করে যখন এটা হাত থেকে নিচে পড়বে সরাসরি কিন্তু এই রিমোটের উপরে প্রেশারটা লাগবে না তাছাড়া যদি ভেঙেও যায় সেক্ষেত্রে কিন্তু এই রাবার ব্যান্ডের কারণে এটা খুলে যাবে না রিমোট হাত থেকে মাত্রই কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তো সেটাও কিন্তু আপনারা বাঁচিয়ে নিতে পারেন এই রাবার ব্যান্ডের সাহায্যে তো এখন আমি পরবর্তী টিপসটাতে চলে যাব টিপস নাম্বার এইট আমরা যখনই গ্লাসে অথবা বোতল দিয়ে স্ট্র সাহায্যে কোনো কিছু খাওয়ার চেষ্টা করি যদি স্ট্রোটা একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে কিন্তু এটা গ্লাসের ভেতরে বা বোতলের ভেতরে চলে যায় তখনই যদি আপনার কাছে এই ধরনের একটা রাবার ব্যান্ড থাকে সঙ্গে সঙ্গে আপনারা এর সমাধান করে নিতে পারেন বিশেষ করে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন তাছাড়া আমরা যখন বাহিরে যাই যদি রাবার ব্যান্ড আমাদের ব্যাগের ভেতরে থাকে সেক্ষেত্রে দেখবেন আরও সুবিধা হবে তো অবশ্যই আপনারা একটা বা দুটি রাবার ব্যান্ড আপনার হ্যান্ড ব্যাগের ভেতরে ঢুকিয়ে রাখবেন যখনই বাহিরে যাবেন এই ধরনের সমস্যায় পড়বেন সঙ্গে সঙ্গে কিন্তু এইভাবে রাবার ব্যান্ড দিয়ে আপনারা যত বড় সাইজেরই গ্লাসই হোক বা বোতলই হোক না কেন এইভাবে এটার ভেতরে যাবে না খুব সহজভাবে কিন্তু আপনারা এটা আটকিয়ে এই স্ট্রটা ব্যবহার করতে পারেন তো কেমন লেগেছে আমার আজকের আটটি টিপস যদি একটি টিপসও আপনাদের উপকারে আসে বা কাজে লাগে সেক্ষেত্রে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন যদি আমার সাধ্যের ভেতরে হয় এবং জানার ভেতরে হয় অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও আকারে তৈরি করে আপনাদেরকে দেখানোর আর আজ থেকে কিন্তু একটি রাবার ব্যান্ডও ফেলবেন না যখনই কোথাও এই রাবার ব্যান্ড পাবেন খুবই যত্ন সহকারে এগুলো ঘুচিয়ে রাখবেন দুই চারটি ব্যান্ড কিন্তু আপনি আপনার হ্যান্ড ব্যাগেও ঢুকিয়ে রাখতে পারেন যখনই বাহিরে যাবেন এই ধরনের সমস্যার মুখোমুখি হবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই রাবার ব্যান্ড দিয়ে সমাধান করে নিতে পারেন তো আজকের মতন এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ